রাজপাশা রয়্যালস ক্লাবের আয়োজনে ভান্ডারিয়ার ধাওয়া ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার বার্ষিক ফুটবল টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত হয়েছে। মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় আজ বৃহস্পতিবার সকালে এ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে 10টি দল। টুর্নামেন্টে আগত খেলোয়াড়, উপস্থিত সকল অতিথিদের মাঝে খাবার পানি, শুভেচ্ছা উপহার, ইঞ্জুরি হওয়া খেলোয়াড়দের মেডিকেল সেবা প্রদান করে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এ সময় রাজপাশা রয়্যালস ক্লাবের সভাপতি শাকিল আহমেদ মৃধা বলেন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম ও ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারের নির্দেশনায় এ ইউনিয়নের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে সকল প্রকার সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করব। মাদককে না বলি, খেলাধুলায় অংশগ্রহণ করি, এই স্লোগানকে সামনে রেখে 5 নং ধাওয়া ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার মধ্যকার বার্ষিক ফুটবল প্রতিযোগিতা 2023-এ মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও রাজপাশা রয়্যালস ক্লাবের যৌথ উদ্যোগে উপস্থিত সকল অতিথি এবং খেলোয়াড়দের মাঝে মেডিকেল সেবা ও উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন জনতা জনাব মিরাজুল ইসলাম ভাই। তার জন্য সকলে দোয়া করবেন। আমরা ভবিষ্যতে জনতা জনাব মিরাজুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে জনাব সিদ্দিকুর রহমান টুলু ডাকুয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমার ভাই, আমার নেতা যুবরত্ন জনাব এসাম হাওলাদারের নির্দেশনায় 5 নং ধাওয়া ইউনিয়নের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের এই সামাজিক কর্মকাণ্ড ছড়িয়ে দেব এবং প্রতিটি স্তরের যে কোনো সমস্যার সমাধানে আমরা রাজপাশা রয়্যালস ক্লাব মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সর্বদা সকলের কাছে আছি। শিহাব আশরাফ, MI টেলিভিশন।